হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কি আমাদের বাড়িতে যে লক্ষ্মী পূজা করেছি আমার শ্বশুর বাড়িতে আর কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেদিন শুধু লক্ষ্মী পূজা না, সাথে সত্যনারায়ণ পূজাও ছিল আর কি, মানত ছিল, তো সেটাই আর কি দুই পূজা একসাথেই করা হয়েছে। তো এখানে কিন্তু পূজা শুরু হয়ে গিয়েছে। আমি সকাল থেকে আসলে এই ভিডিওটা শ্যুট করতাম কিন্তু করা হয়নি, আসলে বাচ্চা নিয়ে তো ওইভাবে হয় না। তো আমি মাঝে মাঝে যেটুকুই পারছিলাম, ও ঘুমাচ্ছিল বা ওকে খাইয়ে দিয়ে এসে তারপরে আমি একটু একটু করে শ্যুট করছিলাম। তো এখানে পূজা শুরু হয়ে গিয়েছে, ঠাকুর মশাই এসেছে এবং পূজা করছে আর কি। তো তোমরা দেখো, জানিও ভিডিওটি কেমন লেগেছে, এনজয় করো। এখানে পূজা বিধি হচ্ছে আর কি, এখানে তো বলার কিছু নেই আর কি। আমরা সব ফল টল কেটে দিয়েছি, তারপর এখানে সব প্রসাদ টোসাদ আর কি রাখা হয়েছে। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। আমি এই ব্লগে বেশি ভয়েস ওভার দেব না, এখানে জাস্ট পূজাটাই আমি দেখিয়েছি, এই জন্য তোমরা এই ব্লগটি দেখতে থাকো। Thank you.
সেখানে ঠাকুর লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ছিল আর কি ভগবানের। তো আমি এখানে মাঝে একটু রাখারও চেষ্টা করেছি আর কি। তো সব মিলিয়ে তোমরা দেখো ওই সময় আবার সেদিন যেটুকু পূজা হয়েছে ওইটুকুই কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি গ্রামের ইয়ে যেহেতু, মাঝে মাঝে ভালোই থাকে আবার মাঝে মাঝে যখন যায় আসতেই চায় না ইলেকট্রিসিটি। তো সেদিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি ছিল না, তো আশেপাশে লাইট এবং আমরা সবাই মোবাইল ধরেছিলাম, তো সেটুকুতেই যেটুকু আর কি দেখতে পাওয়া যায়। ব্রহ্ময়াদি দেব দেবাশ্রয় গুণ নিধি পরমা প্রদম মুখ করেন নারায়ণায় নমো নারায়ণী অর্ধাঙ্গিনী সপুত্ন পুত্র চরিন্ধর ধাময় বিভ্রদিন প্রকৃতি তং মহালক্ষ্মী। এখানে আমার ছেলেকে আর কি ঠাকুরের আশীর্বাদ দিচ্ছিল, তো ও কিন্তু এতক্ষণ কাঁদছিল যেই ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে আর কি, ও ওর কান্না বন্ধ হয়ে গিয়েছে। এ তো আমার মায়ের আশীর্বাদ নিচ্ছে। তোমরা জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ভিডিওটিতে ভালো লেগে থাকলে একটি লাইক দিও, কমেন্ট করো এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। ও কেবলই ঘুম থেকে উঠেছে, ওকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।